করা কিন্তু আবার ঠেলাত করলে ঠিকই আল্লাহর নাম নেই তার বাস্তব প্রমাণ যুবকের আজকে ফেসবুকে ডেকেছো শিরিন আক্তার নামে একটা এমপি আজকে ফেনীতে আপনার মিছিল করার জন্য রাজপথে নামছে মিছিল করতে করতে যাচ্ছে হঠাৎ করে উষ্ট লাগে পড়ে বলতিছে ওরে আল্লাহ রে আমি শেষ এ যুবকরা দেখছো না মানে উষ্ট লাগে ঠেলাত পড়ে পড়ে নাক একবারে মুখ রাস্তার উপরে পড়ে সোজা রক্ত বের হইছে ঠেলাত পড়ে বলতিছে আল্লাহ গো আমি শেষ হয়ে গেলাম কে তোরা এত তাকবীরের বিরোধী যে ঠেলাত পড়ে আল্লাহর নাম বলিস কে এ কথা কর না কে তার কারণ যারা তাকবীরের বিরোধিতা করে ওরাও কিন্তু জানে বিপদত পড়লে আল্লাহ ছাড়া কেউ নাই এখনো তো খেলা শুরুই হয়নি খেলা শুরুই হয়নি নিজেরা উল্টো করে আল্লাহকে ডাকা শুরু করেছে আর যখন আল্লাহর আসল মার শুরু হবে এরা পালানোর জায়গা খুঁজে পাবে না তার কারণ আপনারা কি মনে করেন আল্লাহর তাকবীরের বিরোধিতা করা এটা কি যেন তেন কথা তার কারণ আল্লাহর তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না তার কারণ তাকবীর কোন দলের নয় তাকবীর আওয়ামী লীগের নয় তাকবীর বিএনপির নয় তাকবীর জামাত ইসলামের নয় তাকবীর জাতীয় পার্টির নয় তাকবীর সরমনের নয় তাকবীর হলো গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের স্লোগান সুতরাং যারা তাকবীরের বিরোধিতা করে এরা আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে আমার তো মনে চাই যারা তাকবীরের বিরোধিতা করে এদেরকে জানাজা ছাড়া কবর দেওয়া দরকার কথা কর না কে তার কারণ হুজুর যখন জানাজার নামাজ শুরু করে প্রথমে কি বলে আল্লাহু আকবার কাত তাকবীর আপনাদের মসজিদে মুয়াজ্জিন আজান দেয় নামাজের মধ্যে আজানের ভেতরে কাত তাকবীর ইমাম যখন নামাজ পড়ায় নামাজের মধ্যে কাত তাকবীর আপনাদের জন্মের পরে কানে যাইয়ে হুজুর আজান দিয়েছিল কার তাকবীর যার আজানে নামাজে তাকবীর ভালো লাগে মসজিদে আজানে তাকবীর ভালো লাগে ইমামের নামাজের মধ্যে তাকবীর ভালো লাগে জন্মের পরে কানে তাকবীর ভালো লাগে কত তো সমাবেশের ভেতরে গণমিছিলের ভেতরে রাজপথের ভেতরে আল্লাহর তাকবীর ভালো লাগে না এদের মৃত্যুর পরে জানাজা ছাড়া কবর দেওয়া দরকার তোমার কিসের জানাজা তুমি তো সারা জীবন তাকবীরের বিরোধিতা করেছো কথা কর না কে রাজনৈতিক ভাবে যে কোনো দল আপনি করতে পারেন বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তারা কি মুসলমান না বিএনপি করে তারা মুসলমান না তারপরে জাতীয় পার্টি করে তারা মুসলমান না দলগত ভাবে রাজনৈতিক ভাবে যে কোনো দল করতে পারেন আপনার ব্যাপার কিন্তু মনে রাখতে হবে আমাদের পরিচয় আমরা মুসলমান আর কোনো মুসলমান তাকবীরের বিরোধিতা করতে পারে ওরা সারা জীবন তাকবীরের বিরোধিতা করে যদি ঠেলাত পড়ে আল্লাহর নামে তাকবীর দেয় কবুল হবে হবে না ফিরাউনও কিন্তু বিপদে পড়ে আল্লাহর নাম নিয়েছিল যখন লোহিত সাগরের মধ্যে চুবনি খাইছে ফিরাউনও ঠেলাত পড়ে বলছিল যে আমি মুসর আল্লাহর প্রতিমান গ্রহণ করলাম সুবহানাল্লাহ কোন আল্লাহ বলতেছে ফিরাউন এখন কেন তুমি তো ছিলা তরমুজের ক্ষেতের কর্মচারী সেখান থেকে গোরস্থানের দারোয়ান ওখান থেকে দুই নাম্বার করে হইছ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমি তোমাকে কিচ্ছু বলি নাই এখন ঠেলাত পড়ে আমি আল্লাহ আমার নাম নিচ্ছ ওই আল্লাহ বলাই আর কোনো কাজ হবে না আজকেও বাংলাদেশে সারা জীবন তারা তাকবীরের বিরোধিতা করে আলেমদের বিরোধিতা করে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে এরা মরার সময় কালেমা পড়লেও কাজ হবে না তার কারণ সারা জীবন জিন্দেগি যেভাবে চলবে কবরও আপনার আমুল ওই নামায় আমুল নামা পাওয়া যাবে সুতরাং এদের কুদত্ত আহ্বান করি বেঁচে থাকতে সোজা হন কথা কন না কে সাপের মতো মরার পরে সোজা হয়ে লাভ আছে বেঁচে থাকতে সোজা হলে কাম আছে কথা বলেন ঠিক কিনা তাহলে আপনারা সবাই বলেন আপনারা কি তাকবীর পক্ষে না বিপক্ষে এ জোরে বলেন সবাই পক্ষে না বিপক্ষে তাহলে মাঝখান থেকে একজন দাঁড়িয়ে একটু তাকবীর দেন তো দেখি বলেন যাক বোঝা গেল দুই চারটে বাঘ সিংহ ভেতরে আছে কিন্তু একেবারে দুর্বল একেবারে দুর্বল আর দুর্বল হওয়ার কারণে বাকির একবারে ঘাড়ের ওপর চড়ে বসে থেকে মাথার বড়ি আর লবণ দিয়ে মেখে খাচ্ছে
কতক্ষণ না কে সুতরাং মাহফিল যতক্ষণ চলবে তাকবীর ততক্ষণ চলবে ইনশাআল্লাহ এখন যদি আপনারা অনুমতি দেন আমি সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই আপনারা কি রাজি আছেন ভাই করব সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম কুরআন তেলাওয়াত হলে ডাকবো কাকে রাসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যায়াম আল্লাহ তাআলা ভালো করে দেবে সিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভেতরে এত পরিমাণ কথা বলেছেন এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয় আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে মাসের পরে মাস চলে যাবে তারপর আলোচনা শেষ হবে না জোরে বলা যাবে কি মার হাওয়া এটা কিসের মুজেজা কোরআনের মুজেজা কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে এটা কার বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আকলামন ওয়াল বাহরু ইয়ামুদ্দুগুমিন বাদিহি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহ আজিজুন হাকিম সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষরা ভালো করে বোঝার চেষ্টা করো আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ আরো জোরে জোর হলো না আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিন সাজারাতিন আকলামুন সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও ওয়াল বাহরিয়া মুদ্দুহু আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও তাম পৃথিবীর বৃক্ষ কলম আর সাত সমুদ্রের পানিকে একত্রিত করে যদি তোমরা লেখা শুরু করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিখতে লিখতে তাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে সাত সমুদ্রের পানি কালিও ফুরে যাবে তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কোথা থেকে পাইলো এত ভালো ফুলগুলো নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধু কেন এত সাদা মরিচ কেন যা
লাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল আরে পশু পাখি কই না কথা মানুষ গানে গায় বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয় ভাবি ছবি মহান প্রভুর দান নত শিরে সেজদা করো ওই হে মুসলমান আরে ডিমিগুলো রকম পার্থক্য নেই মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবী রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার আওয়াজ আগুলগুলোর টিপ আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিকে চিৎকার করে বলেন মারহাবা